বিসমিল্লাহ রহমান রহিম। জনি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এইচএসসি হায়ার ম্যাথমেটিক্সের প্রথম পত্রের অক্ষরপত্র প্রকাশনীর বইয়ের 9.8 বা 9-এর এইচ চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারে আমরা 6-এর যে 3 নম্বর শেষের দিকের অঙ্ক রয়েছে তা সলিউশন করব। ম্যাথটা বলা হচ্ছে এত বক্ররেখাটি এত বিন্দু দিয়ে অতিক্রমকারী স্পর্শকের সমীকরণ বের করতে হবে। সো আমরা স্পর্শকের সমীকরণের ফর্মুলা জানি, আমাদের ঢাল বের করতে হবে এই বিন্দুতে। সো এই বিন্দুতে আমাদের স্পর্শকের ঢাল বের করে তাহলে আমরা সমীকরণটা বের করতে পারবো। তাই দেওয়া আছে এটি লিখে একে এক্সের সাপেক্ষে একবার ডেরিভেটিভ করব। তাহলে আমরা যদি এখন একে ডেরিভেটিভ করি তাহলে পাবো 3x² এক্স অক্ষের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে মাইনাস 3 × আমরা এক্সকে বাইরে রেখে ওয়াইকে যদি করি তাহলে কী পাবো, এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস আমরা ওয়াইকে যদি বাইরে রেখে এক্সকে করি তাহলে পাবো হচ্ছে 1 প্লাস এখানে 3y² × যেহেতু এটা এক্স নয় তাই তার আবার করতে হবে ডিওয়াই বাই ডিএক্স, আর 3কে করলে পাবো 0। দেন আমাদের এখন এখানে কাজ হচ্ছে 3x² মাইনাস 3x ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 3y প্লাস 3y² ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 0। তাই এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্সকে কমন নিব, থাকবে এখানে হচ্ছে আমাদের 3y² আর এখানে থাকবে হচ্ছে 3x। তো আমরা চাইলে সব পক্ষ থেকে আমরা একবারে কাজ করে দেই, মানে সবগুলো থেকে যদি 3কে আমরা বাদ দিয়ে দিই তাহলে 3 বাদ দিলে এখানে আমার 3 লেখার প্রয়োজন নাই, কারণ 3 উঠেই গেছে। আর আমাদের থাকলো কি, যে এখানে থাকলো হচ্ছে x² আর এখানে থাকলো হচ্ছে মাইনাস y ইকুয়ালস টু 0। দেন আমরা যদি ডিওয়াই বাই ডিএক্সকে একবারে লিখতে চাই তাহলে এখানে থাকবে x² y আর এখানে ডিভাইডেড হবে y² মাইনাস x দ্বারা। তো আশা করবো আপনারা সবাই যে ডেরিভেটিভটা করেছি কয়েকটা লাইন শর্ট করে করেছি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, যে বিন্দুটা আছে আমাদের 1, -1 বিন্দুতে স্পর্শকের ঢাল বের করতে হবে। তাহলে এক্সের পরিবর্তে বসবে 1, ওয়াইয়ের পরিবর্তে -1। তো এখানে এক্সের পরিবর্তে 1, 1-এর বর্গ মাইনাস ওয়াইয়ের পরিবর্তে -1, তার তো বর্গ নয় জাস্ট তর্যোগ, আর ওয়াইয়ের পরিবর্তে বসবে -1-এর বর্গ মাইনাস এক্সের পরিবর্তে বসবে 1। তো এখানে পাচ্ছি 1 মাইনাস তাহলে 1+1 বা এখানে 1-1, কী ব্যাপার, অসংজ্ঞায়িত ফর্মেট অ্যারাইজ করতেছে। ওকে, আমাদের যা আসতেছে 1, তাহলে এখানে আসতেছে আমাদের কত, 2/0। তো 2/0 আমাদের অসংজ্ঞায়িত ফর্মেট আছে, আসুক এই ফর্মেটটা আমরা ইউজ করবো। তাহলে অতএব আমাদের কী বের করতে হবে, স্পর্শকের সমীকরণ। তো আমরা বলবো অতএব স্পর্শকের সমীকরণ কত বিন্দুতে, 1-1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণের ফর্মুলা আমাদের কী ছিল, y1 ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স x-x1। সো আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো, y-y1 বলতে এখানে -1 ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে 2/0 ইন্টু কত, যে x-x1 বলতে হচ্ছে 1। দেন এখানে হচ্ছে y প্লাস হচ্ছে 1, এখানে লবে হচ্ছে 2x-2/0। আমরা যদি গুণ দিয়ে নেই তাহলে এখানে পাবো হচ্ছে আমরা 2x, এখানে যদি গুণ করি তাহলে পাচ্ছি 2x-2 = 0। আমরা যদি 2 দিয়ে ভাগ দিয়ে নেই তাহলে পাবো x-1 = 0। অতএব এক্সের মান আমাদের সমীকরণটা এটাই কিন্তু আমাদের আসতেছে, এই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। বলবো অতএব নির্ণয় সমীকরণ মানে এটাই স্পর্শকের সমীকরণ, x-1 = 0 সমীকরণ বের করতে বলছে তাই বের করতে পেরেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেকে এখানে একটু কনফিউজ থাকতে পারেন যে আমাদের অসংজ্ঞায়িত ফর্মেট অ্যারাইজ করেছে করা যাবে না, বাট এখানে আমরা তো ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখুন আর গুণ বললে অন্যান্য অংশটার সাথে গুণ হয়ে গেলে আমাদের এই ফর্মেটটা অ্যারাইজ করে, তো আমরা এই পদ্ধতিতে হচ্ছে করতে পারবো। সো আমরা এরপর এই অধ্যায়ের একদম লাস্ট টপিক আলোচনা করব, সে পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।